Assalamu alaikum. Hello everybody. Good day to you all. Welcome at our YouTube channel. বন্ধুরা, আমি শাহিদ সরকার আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু লার্ন অর হাউ টু মেমোরাইজ ইংলিশ ভোকাবুলারি ইজিলি, অর্থাৎ কিভাবে আমরা খুব সহজেই ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করতে পারি। কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ ভোকাবুলারি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই বলে যে ভোকাবুলারি মুখস্থ করুন অথবা ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ভোকাবুলারি বেশি করে শিখুন, কিন্তু কিভাবে শিখতে হবে সেটি আমরা অনেকেই হয়তো জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এটি ভালো করে শিখতে চাই যে কিভাবে অল্প পরিশ্রমে আমরা ভোকাবুলারি মনে রাখতে পারি। যে সিস্টেমটি আপনাদের সাথে শেয়ার করব সেটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে খুব সহজেই এটির বাস্তব ফল আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, আমার সাথে আপনারা কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি এই ক্লাসটিতে মনোযোগ দিন। প্রথমেই আমরা বলছি যে সিস্টেমটির মাধ্যমে আপনি ভোকাবুলারি মুখস্থ করবেন সেই সিস্টেমটির নাম হচ্ছে বাংলিশ। অর্থাৎ একটি ওয়ার্ড, অর্থাৎ একটি ইংলিশ ওয়ার্ডের প্রথমে বাংলা অর্থ ডিকশনারি অথবা যে কোনো জায়গা থেকে আপনি শেখার পর বা দেখার পর এটিতে একটি বাক্য বানিয়ে ফেলতে হবে। ধরুন আমি একটি ওয়ার্ড বললাম বিটার, BITTER, বিটার। এই শব্দটির বাংলা অর্থ কী হবে সেটি এখন আমি বলছি না। আমি একটি বাক্য বলবো, সেই বাক্যটি বলার পর আপনারাই বুঝতে পারবেন কিভাবে ইংলিশ শব্দের অর্থ বের করতে হয় এবং মুখস্থ রাখতে হয়। তাহলে বাক্যটি খেয়াল করুন, নীল পাতার স্বাদ খুবই বিটার। অর্থাৎ নিম পাতা যদি আপনি খান তাহলে আপনার কাছে নিম পাতার স্বাদটি বিটার মনে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন নিম পাতার স্বাদ নিশ্চয়ই মিষ্টি হবে না, কী হবে, তেতু বা তিক্ত। তাহলে আমরা বলতে পারি যে বিটার মানে হচ্ছে তিতা বা তিক্ত। এভাবে আপনি অন্য ওয়ার্ডের ক্ষেত্রেও ট্রাই করতে পারেন। আরেকটি শব্দ ট্রাই করি, ইম্যান্স, IMMENSE শব্দটি ইম্যান্স, এটির অর্থ আমরা এখন বলবো না। তাহলে আমি একটি বাংলা বাক্যের মাধ্যমে অর্থাৎ বাংলিশের মাধ্যমে এই বাক্যটি আমরা খেয়াল করব এবং ইম্যান্স শব্দের অর্থটি আবিষ্কার করব। ধরুন আপনার বাড়ির পাশে একটি দশতলা বিল্ডিং রয়েছে, এই দশতলা বিল্ডিংটি দূর থেকে দেখে ইম্যান্স মনে হয়, অর্থাৎ বিরাট মনে হয়। তাহলে আমরা আবিষ্কার করলাম ইম্যান্স শব্দটির অর্থ হচ্ছে বিরাট। আমরা আরও কিছু ইংলিশ ওয়ার্ড ট্রাই করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটি ওয়ার্ড বললাম অ্যাকুয়া, AQUA, উচ্চারণটি হচ্ছে অ্যাকুয়া। এই শব্দটির অর্থ আমি এখন বলবো না, আমরা প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ বাক্যের মাধ্যমে আমরা ওয়ার্ডটির অর্থ আবিষ্কার করব। যখন আমাদের তৃষ্ণা পায়, ধরুন আমার এখন তৃষ্ণা পেয়েছে, তাহলে আমি এখন অ্যাকুয়া পান করব। অর্থাৎ তৃষ্ণা পেলে আমরা অ্যাকুয়া পান করি। তাহলে আপনারাই বলুন অ্যাকুয়া অর্থ কী হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, অ্যাকুয়া মানে পানি। তাহলে আমরা শিখলাম যে অ্যাকুয়া মানে পানি। তাহলে চলুন আবারও আরেকটি ওয়ার্ড আমরা ট্রাই করি, BENEVOLENT, কী হয়েছে শব্দটা, বেনিভোলেন্ট। এই শব্দটির অর্থও আমরা বাক্যের মাধ্যমে শিখব। আপনারা জানেন নরসিংদীতে একজন ব্যক্তি, তিনি অনেক টাকা পয়সা এবং অনেক আর্থিক সাহায্য করে থাকেন, অনেক টাকা পয়সা গরিবদেরকে দান করে থাকেন, তিনি জনাব আব্দুল কাদির মোল্লা।
তো আমরা কাদের মোল্লা দিয়ে একটি উদাহরণ দিচ্ছি। জনাব আব্দুল কাদের মোল্লা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক আর্থিক সাহায্য দিয়ে থাকেন আর এই জন্য তিনি একজন বেনিভোলেন্ট ব্যক্তি। অর্থাৎ তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই বেনিভোলেন্ট মানে হচ্ছে দানশীল। অর্থাৎ এই বেনিভোলেন্ট শব্দটির সাথে আপনি জনাব আব্দুল কাদের মোল্লার এই দান করার ব্যাপারটি যোগ করতে পারেন। তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে বেনিভোলেন্ট মানে দানশীল, অর্থাৎ যিনি দান করেন। বন্ধুরা আরও একটি ওয়ার্ড যদি আমরা ট্রাই করি তাহলে আপনারা ব্যাপারটি আর একটু ক্লিয়ার হবেন। কনসিকোয়েন্স, CONSEQUENCE, কনসিকোয়েন্স, এই শব্দটির অর্থও আমরা বাক্যের মাধ্যমে শিখব, অর্থাৎ বাংলিশের মাধ্যমে শিখব। তাহলে আসুন একটি বাক্য তৈরি করি কনসিকোয়েন্স ওয়ার্ডটি দিয়ে। করোনা ভাইরাসের এই সময়ে যদি আমরা সামাজিক দূরত্ব বজায় না রাখি তাহলে এর কনসিকোয়েন্স হবে খুবই মারাত্মক। অর্থাৎ করোনা ভাইরাসের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে না চললে এর কনসিকোয়েন্স হবে মারাত্মক। তার মানে এখানে কনসিকোয়েন্স মানে ফলাফল, রেজাল্ট বা আউটকাম। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই বুঝতে পারলাম যদি আমরা বাংলিশের মাধ্যমে ইংলিশ ওয়ার্ড মিনিং শিখি এটি সাধারণভাবে ভোকাবুলারি মুখস্থ করার চাইতে অনেক বেশি কার্যকর এবং আপনার বেশি মনে থাকবে। ভোকাবুলারি আপনাকে আমাকে সবাইকে শিখতে হবে সেটি হচ্ছে মূল বিষয়, কীভাবে আমরা মুখস্থ করলাম সেটি মূল বিষয় নয়। এই জন্য আপনারা বাংলিশের মাধ্যমে বাসায় ট্রাই করবেন। সবাইকে এই কথাটি মনে রাখতে হবে, আমার ভিডিওটি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ছন্দ আপনাদের সামনে শেয়ার করবো ভোকাবুলারি নিয়ে, যেটি আমারই লেখা ছন্দ। না জানলে ভোকাবুলারি ধরবে তোমায় মহামারী, না শিখলে ইংরেজি শব্দের অর্থ হবে তুমি পদে পদে ব্যর্থ, আর যতই শিখে নিবে ইংরেজি শব্দ ইংরেজির ভয় হবে স্তব্ধ, আর ইংরেজি হবে অটোমেটিক জব্দ। সুতরাং শিখতে হবে বেশি বেশি ইংরেজি শব্দ, আর সেই ক্ষেত্রে বাক্য দিয়ে অর্থাৎ বাংলিশের মাধ্যমে ইংলিশ ওয়ার্ড মুখস্থ রাখাটা অনেক বেশি কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি। থ্যাংকস লট ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। থ্যাংকস লট, আল্লাহ হাফেজ।